জিত ফ্যান্সের একটাই একটাই আশা ভরসা একটা দিকেই আমরা তাকিয়েছি সেটা হচ্ছে জিদ্দার জন্মদিন যাই হয়ে যাক এরকম অনেক জিত ফ্যান্সরা আমাকে বলছিল যে যাই হয়ে যাক জিদ্দার জন্মদিনের ভিতরে কিছু একটা ঘটাবেনি ঘটাবেন এটা কিন্তু আমাদের সবার একটাই ভরসা একটাই আশা একটাই আকাঙ্ক্ষা বলা যেতে পারে আর এটা আমাদের বিশ্বাস যে জিদ্দা কামব্যাকটা ওই জন্মদিনের সময়ের ভিতরেই অ্যানাউন্সমেন্ট করে দেবেন বন্ধুরা যেটা বলা যেতে পারে জিদ্দার আপকামিং ছবি রেবেল যেরকম শোনা যাচ্ছিলো সেই ছবিটাই হোক বা যাই হোক জিদ্দার যেটাই হোক আপকামিং ছবির অ্যানাউন্সমেন্ট জিদ্দার জন্মদিনে কিছু একটা ধামাকা তো আসবে এটা কিন্তু গাড ফিলিং বলে প্রত্যেকটা জিৎ ফ্যান্সের আমি একজন জিদ ফ্যান্স হিসেবে হোক একজন সাধারণ দর্শক হিসেবে হোক বা একজন সাধারণ মানুষ হিসেবে হোক আমারও কিন্তু গড ফিলিং এটাই বলছে যে জিদ্দা মানেই হচ্ছে ঈদ আর ঈদ মানে হিট তো কোথাও গিয়ে আমার মন বলছে যে জিদ্দা হয়তো নভেম্বর থেকে নভেম্বর মাসের ভিতরে অ্যানাউন্সমেন্টটা করে দেবেন ইয়েস ঈদের অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জিদ্দা আসছেন এটা কিন্তু হয়ে যাবে দেখো জিদ্দা কমার্শিয়াল ছবিটা বিলিভ করে উনি কমার্শিয়াল ছবি করবেন সে যাই হয়ে যাক না কেন তা আমার এটাই মনে হয় তা নাহলে উনি এতদিনেই অনেক অন্য ধারার ছবি অন্য কিছু করে নিতে পারতেন উনি কিন্তু করেননি উনি বিলিভিং ইন কমার্শিয়াল ফিল্ম তো এটা জিদ্দা করেন আর কি কী করা যাবে এটা তো জিদ্দার এরা এবং যে কারণেই তো আমরা এতো মানুষটাকে ভালোবাসি তাই না এটা তো মানতেই হবে যাই হোক যেটা মূলত বলার সেটা হচ্ছে যে এই যে এতটা হ্যাপাজার টাইমিং চলছে আমার মন বলছে যে জিদ্দার জন্মদিনের দিন হয়তো টেলিভিশন বা ওটিটি প্ল্যাটফর্ম ইত্যাদি ইত্যাদিতে হয়তো চেঞ্জিস ছবিটা চলে আসতে পারে ততদিনের ভিতরে ডিল ক্লোজার হয়ে গেল আদারওয়াইজ জিদ্দার খাঁকি টু রিলিজ কিন্তু মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি ডিসেম্বর এন্ড বা জানুয়ারি শুরুর দিকে সেক্ষেত্রে অনেকটা লেট হয়ে যাবে মানে ওটা রিলিজের পরে আর কি ওটা অ্যাকচুয়ালি মানে নেটফ্লিক্সে চলে আসা বা একটা আসার ইয়ে করা ইত্যাদি ইত্যাদি হতে থাকলে একটা দারুণ কিছু হবে এটুকু আমার মন বলছে যাই হোক দেখা যাক কী হয় না হয় তবে আমার মন বলছে যে জিদ্দা কিন্তু তার আগেই একটা গল্প কিছু ঘটাবে ঠিক আছে কিছু একটা তো ঘটাবে এখন দেখো রেবেল ছবিটা আমরা কেউ জানি না এটা জিদ্দার প্রোডাকশন হাউসে না সুরিন্দ্র ফিল্মসের ব্যানারে একটা বড় কথাও শোনা যাচ্ছিলো যে জুটি ফিরবে জুটি এবার জুটি সুপারহিট জুটি হিসেবে জিত কোয়েলকেই আমরা ধরতে পারি জিত কোয়েল ব্যাং অন জুটি মানে থেকে বেস্ট জুটি বলা হয় জিত কোয়েলকে তো দেখা যাক কী হয় না হয় এখনও তুমি মিনা আমি কেউই জানি না কিন্তু আমরা সবাই বসে আছি একটা দিকে থাকি এখন আমাদের গোটা জিদ্দার ওপরে ভরসা হচ্ছে জিদ্দার জন্মদিন কারণ তার আগে জিদ্দা ইতিমধ্যেই আর কোনো আপডেট দেবেন বলে তো আমার মনে হয় না আর এমনি জিদ্দা একটু মানে কি বলবো এইসব ব্যাপার থেকে একটু দূরে থাকেন সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকেন আমার মন বলে এটা কারণ দেখো না জিদ্দাকে আপডেট চাই আপডেট চাই আপডেট চাই বলে জিদ্দা কিন্তু অনেকটা পরেই গিয়ে আপডেটটা দেন তো এটা জিদ্দার একটা স্বভাব বলতে পারো যে জিদ্দা একটু দূরে থাকতে পছন্দ করেন ঠিক সিনেমা আসে তখন জিদ্দা আসেন প্রমোশন করেন ছবিটাকে ব্যাক করেন এবং ছবিটা হিট হয়ে যায় সুপার হিট হয়ে যায় যাই হয়ে যাক তারপরে জিদ্দা আবার ব্যাকে চলে যান তো এটা জিদ্দার স্ট্র্যাটেজি যাই হোক সেটা এক একজনের এক এক রকম স্ট্র্যাটেজি বাট জিদ্দা কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই ইয়েতেই কিন্তু আপডেটটা দেবেন মানে নিজের জন্মদিনের দিন এবং হতে পারে যে সেই রকম আবার আপডেট পেলাম যে সময় মনে আছে তার আগে কেউ ভাবতেও পারেনি যখন রাবণ রিলিজ করেছিল যে রাবণের পরে ওরকম দানার দান তিনটে ছবির আপডেট দিয়ে দেবে দু বছর আগে দিয়েছিল সেইটা ধরেই ট্রেনে চলছে এখন আবার হয়তো তিনটে ছবির আপডেট দানার দান দিয়ে দিতে পারে চিন্তা হতেই পারে আবার নাও এরকমটা হতে পারে আবার এমনটা হতে পারে যে জাস্ট ওয়ান অ্যান্ড ওনলি একটা ফিল্মের আপডেট হলো যেটা হয়তো রেবেল হলো বা ওয়ারেভার ইট ইজ ওয়ার্কিং টাইটেল রেবেল ছিল তো সেটা অন্য কোনো নামও হতে পারে জিদ্দার একটা অ্যাকশন ছবির অ্যানাউন্সমেন্ট বাংলা কথায় আর কি সেইটার ধরো অ্যানাউন্সমেন্ট হলো ওই জন্মদিনের সময়টাতে দেখা যাক কি হয় না হয় কি হবে এখন সেটাই দেখার বিষয় হবে তবে আমার মন বলছে জন্মদিনের সময় কিছু একটা হবে আর সারা ফ্যানবেস বলছে সারা জিদ্দার ফ্যানবেস বলছে জন্মদিনের দিকেই তাকিয়ে আছি দাদা আমরা যে ওই সময় কিছু একটা হবে আর আমিও তাকিয়ে আছি দেখা যাক কি হয় না হয় তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিয়ে কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা পাই